প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়াল্টুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব ডলার এন্ডোর্সমেন্ট কি, ডলার এন্ডোর্সমেন্ট কিভাবে করতে হয়, কত টাকা এন্ডোর্সমেন্ট করতে কত টাকা খরচ হয়, এবং এক বছরে আপনি কত টাকা এন্ডোর্স করতে পারবেন, এন্ডোর্সমেন্টের জন্য আপনার কী কী প্রয়োজন বা কীভাবে করা যায়, সেই সব বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কীভাবে ডলার এন্ডোর্সমেন্ট করবেন তার বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণে বা অন্য কোনো প্রয়োজনে দেশের বাইরে যাবেন, তখন আপনার যে কেনাকাটা বা অন্য প্রয়োজন মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন হবে, সেটি বৈধভাবে নিতে হলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে নিতে হলে আপনাকে তা এন্ডোর্সমেন্টের মাধ্যমে নিতে হবে। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, এবং এই স্বল্পোন্নত দেশে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং হয়ে থাকে। তাই বাংলাদেশের মানুষ যখন কেউ বিদেশে বা অন্যান্য দেশে ভ্রমণ করতে বা যে কোনো প্রয়োজনে যায়, তখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রদানের জন্য আপনার পাসপোর্টের পেছনের অংশে কয়েকটি পাতা রয়েছে, যেখানে একটি সিল স্বাক্ষরের মাধ্যমে আপনাকে ডলারের অনুমোদন প্রদান করা হয়। এটি ব্যাংক অথবা যে কোনো মানি এক্সচেঞ্জের মাধ্যমে এই অনুমতি প্রদান করে থাকে, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আপনার ডলারের খরচের হিসাব রাষ্ট্রীয়ভাবে পেয়ে থাকে। বাংলাদেশের প্রতিটা নাগরিক অন্য কোনো রাষ্ট্রে গিয়ে বৈধভাবে $12,000 এক বছরের মধ্যে খরচ করতে পারবেন। তদমধ্যে তা যদি ব্যাংকের মাধ্যমে করা এন্ডোর্স করা হয়ে থাকে, তাহলে আপনি আপনার ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন। আর না হয় আপনি নগদ ডলার নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি মানি এক্সচেঞ্জে গিয়ে আপনি আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন আপনার প্রয়োজন মতো। যদি আপনি $2,000, $3,000, $4,000 করেন, তাহলে বাকি অংশ আবার আপনি অন্য কোনো দেশে যেতে চাইলে $12,000 বাকি অংশটা আপনি আবার এন্ডোর্স করে যেতে পারবেন। আর যদি একসাথে যদি আপনি এক বছরের মধ্যে $12,000 খরচ করে ফেলেন, তাহলে আপনি আর ওই বছর আর কোনো টাকা এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা রয়েছে, পরের বছর আপনি আবার $12,000 এন্ডোর্সমেন্ট করতে পারবেন। এইভাবে বাৎসরিক হিসাব আপনার নির্ধারণ করা হয়েছে। এখন আসা যাক এই ডলার এন্ডোর্সমেন্ট কোথায় করবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি, কোনো বাণিজ্যিক ব্যাংক অথবা আপনি রাষ্ট্রীয় অনুমোদিত যে কোনো মানি এক্সচেঞ্জ গিয়ে, এবং এর জন্য খরচ কী পরিমাণ পড়বে, প্রতি মানি এক্সচেঞ্জগুলো আপনার থেকে $500 এন্ডোর্সমেন্ট করলে $100 চার্জ হিসেবে নেবে, এবং $1,000 এন্ডোর্সমেন্ট করলে আপনার থেকে $150 নেবে। এইভাবে উপরের দিকে যতই বেশি আপনি এন্ডোর্সমেন্ট করবেন, সেই হিসেবে আপনার থেকে বাড়তি চার্জ নেবে। আর ব্যাংকে যদি আপনি এন্ডোর্সমেন্ট করেন, আপনার থেকে কোনো চার্জ না নিলেও প্রতি ট্রানজেকশনের উপর আপনার উপর একটি চার্জ বসাবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ডলার এন্ডোর্সমেন্ট কীভাবে করবেন বা কী কাজে লাগে ডলার এন্ডোর্সমেন্ট, এবং কত টাকা রেট, এবং কোথায় গেলে করবেন, এই সব বিস্তারিত জানালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।